প্রযুক্তি মানুষকে অনেক কিছুই হাতের নাগালে এনে দিয়েছে। তার মধ্যে প্রযুক্তির আরেকটি নতুন যাত্রা ইলেকট্রিক প্রাইভেট কার। পরিবেশ বান্ধব, খরচ কম থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এটি। এমনকি ছোট আকার ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেট কার মাত্র 95,000 টাকায় বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এ প্রাইভেট কারে আরামসে চালকসহ 4 জন চলাফেরা করা যায়। বাংলাদেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে চায়না লংশিদা বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। তাদের ইলেকট্রিক বাহনের মধ্যে রয়েছে ইজি বাইক, পিকআপ, ভ্যান ইত্যাদি। 95,000 টাকা দামের প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারি নেই, আলাদাভাবে ব্যাটারি কিনে সংযোগ করতে হবে। কারে 4টি ব্যাটারি প্রয়োজন, যার দাম পড়বে 40,000 টাকা। প্রাইভেট কারের সঙ্গে ইলেকট্রিক মোটর চার্জার সহ আনুষঙ্গিক সবকিছুই দেওয়া রয়েছে। চায়না থেকে ইলেকট্রিক প্রাইভেট কারের যন্ত্রপাতি আমদানি করে গাজীপুরের মাওনার কারখানায় কার রূপান্তর করে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কারটি সম্পর্কে খোঁজ নিচ্ছেন, কেউ বা কিনেও নিচ্ছেন। এতে কারটির চাহিদা বেড়েছে। সিঙ্গেল চার্জে এ প্রাইভেট কারটি 120 কিলোমিটার পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড লিগ্যাল বিভাগের ম্যানেজার শামীম হোসেন জানান, এ ইলেকট্রিক প্রাইভেট কারটি দৈর্ঘ্য 7.5 ফুট ও প্রস্থ 4 ফুট, উচ্চতা 5.5 ফুট থেকে 6 ফুট পর্যন্ত। এর সঙ্গে রয়েছে 1000 ওয়াটের একটি মোটর ও চার্জ কন্ট্রোলার, 48 ভোল্টের একটি চার্জার, একটি স্পেয়ার চাকা ও একটি টুলস বক্স। তিনি আরও জানান, ইলেকট্রিক প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারি নেই, আলাদাভাবে ব্যাটারি কিনতে হবে, যার দাম পড়বে 40,000 টাকা।